নার্সিংহোমে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা, সাংবাদিকদের হেনস্থা, ঘটনাস্থলে পুলিশ বাহিনী। আপনারা দেখছেন দিজান্তা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন কোণে কোণে বেআইনিভাবে লোক ঠকানো ব্যবসার ফাঁদে কাজ করে চলেছে কিছু অসাধু লোকজন। টনক নড়েনি রাজ্য সরকারের। কোণে কোণে বেআইনি ব্যাঙের ছাতার মতো গজিয়ে আছে নার্সিংহোম, লোকজনকে ঠকিয়ে তাদের কারবার চালিয়ে আসছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার সোনাখালী বাজার এলাকায়। ঝড়খালির বাসিন্দা পেশায় দিনমজুর গোপালচন্দ্র হালদার তার স্ত্রী সন্তান সম্ভব হয় সোনাখালী বাজার এলাকায় মসিপুরের নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই একটি সন্তানের জন্ম দেন অপর্ণা। কিন্তু বাচ্চাটি একদিন পর মারা যাওয়ায় শিশুটির বাবা ডাক্তারকে বলে যে আমার ছেলের হাত পা ঠান্ডা হয়ে গেছে, আপনি একটু দেখুন। ডাক্তারবাবু তাতে কর্ণপাত করেননি। অনেক পরে এসে পরীক্ষা করে বলে আপনার বাচ্চা মারা গিয়েছে। বাবা কারণ জানতে চায়। ডাক্তার মেজাজ হারিয়ে বাচ্চাটির বাবাকে মারধর করে এবং লোকজনকে দিয়ে মারধর করে নার্সিংহোম থেকে বের করে দেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকার লোকজন জড়ো হতে থাকে। সেখানে বাড়তে থাকে উত্তেজনা। ঘটনার খবর বাসন্তী থানায় পৌঁছালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির বাবা গোপাল হালদার বলেন, বিনা চিকিৎসায় আমার বাচ্চাটিকে মেরে ফেলেছে এরা। আমি এই কারণ জানতে চাই, আমাকেও মারধর করেছেন ডাক্তারবাবু নিজে, তার পাশাপাশি লোকজনকে দিয়ে মারধর করে নার্সিংহোম থেকে বের করে দিয়েছে। আমি এদের কঠিন শাস্তি দাবি চাই। স্থানীয় বাসিন্দা আনসার মোল্লা বলেন, আপনারা সব কিছু ভেরিফাই করে দেখেন, ডাক্তারবাবু MBBS পাস তো দূরের কথা, মাধ্যমিক পর্যন্ত পার করেননি, অথচ একটা বড় কারবার ফেঁদে লোকজনকে ঠকিয়ে চলে আসছে। কঠিন শাস্তির দাবি করছি। এই ঘটনার খবর কভার করতে যাওয়া সাংবাদিকদেরও হেনস্থা করে, সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত শিশুটির বাবা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটির বিষয়ে স্থানীয় বাসিন্দা আনসার মোল্লা বলেন, আরে এখানে সমস্যা এতে দীর্ঘদিন ধরে সমস্যাটা চলছে এখানে অলরেডি। এখানে ও তো ডাক্তারি তো তোর MBBS পাসই করেনি, ও তো মাধ্যমিক পাস করেনি, টোটাল 8 পাস করে একটা কোয়াক ডাক্তার, সে এসে বিশাল বড় নার্সিংহোম ফেঁদে বসে আছে, অবৈধভাবে চলছে। এখানে দেওয়ানদার পেশেন্ট মরে যাচ্ছে, রং চিকিৎসা করার জন্য মরে যাচ্ছে পেশেন্ট। চিকিৎসা কি ঠিকমতো হচ্ছে না? হ্যাঁ, ভুল চিকিৎসা। আপনি MBBS পাস করেন, এটা কীভাবে ডাক্তারি করেন? পুলিশ প্রশাসনকে কিছু নিশ্চয়ই কোনোভাবে গঠাপভাবে কীভাবে করছে ও নিশ্চয়ই জানে। এ তো দীর্ঘদিন ধরে চলছে সোনাখালীতে। এটা আজকে একটা বাচ্চা তাকে, হ্যাঁ ভুলছে, ট্রিটমেন্টের জন্য মারা গেল, উল্টো পেশেন্ট পার্টিকে মারছে। হ্যাঁ, পেশেন্ট পার্টি যারা ছিলেন দু তিনজন, তারপরে এই তো পেশেন্ট বাড়ি, তাদেরকে অলরেডি তারা মারধর করেছে ডাক্তারদের, তাদের স্টাফরা তার কান্নাকাটি করেছে বলে প্যাথেটিকে একটা ব্যাপার, তাদের বাচ্চা মারা গেছে। তার নাম, আমার নাম আনসার মোল্লা, সোনাখালী। মৃত শিশুর বাবা গোপাল হালদার বল, কি হয়েছিল বাবা? আমার বাচ্চা বুধবারে, আমার পেশেন্ট বুধবারে ভর্তি করিয়েছি, বুধবারই 10টার সময় ই হয়েছে, 10:30টায় বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। তারপরে 3 দিন ভালো ছিল, কালকে রাতে হঠাৎ করে জ্বর এসছে। আমি ডাক্তারবাবু ওখানে গিয়েছি, যারা দায়িত্বে থাকে তাদের কাছে বলছি এরকম তো আমার বাচ্চার জ্বর এসছে, একটু দেখুন। বলে নিচে ডাক্তার আছে, ওখানে যাও, ওরা দেখবে। ওখানে নিয়ে আসছি, আমি বাচ্চা নিয়ে আসছি, আমি আর এই বৌদি নিয়ে আসছি, দুজনে কোলে করে 3তলা থেকে 1তলা এসছি। তারা একটু দেখলো, দেখে বলে কি জ্বর এসছে, উপরে চলে যাও, ওই যা ডোরো ওষুধ আছে ওই খাওয়াও, একটু পরে ঠিক হয়ে যাবে, না যদি ঠিক হয় কালকে সকালে আমরা ওষুধের দোকান খুললে ওষুধ দিয়ে তাহলে ঠিক হয়ে যাবে। আমি উপরে নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি কোলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম।
বৌদির কাছে দিয়েছি, দিয়ে আমি একটু বসে শুয়ে পড়ছি। একটু পরে আমি গেছি আধ ঘন্টা পর, যে দেখি আমার বাচ্চা নেই, হাত পা শক্ত হয়ে গেছে। তখন আমি কান্নাকাটি করে ওডিতে নিয়ে আসছি এদের কাছে, এনে ওরা বলে কি বাচ্চা ঠিক আছে, বাচ্চা ঠিক আছে। আমি তখনই কান্নাকাটি করছিলাম, আমার ওখানে আচার ফাচার খেয়েছি, আমাকে ওখান থেকে মেরে 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 আমাকে রাস্তা বের করেছে। এই এখানে মারাচ্ছে, কমসে কম 20-25 চর মেরেছে আমার কানে, আমাকে মেরেছে ডাক্তারবাবু নিজে মেরেছে এখানে মালিককে। আপনাকে চিকিৎসা করেনি? হ্যাঁ, ঠিকমতো চিকিৎসা হয়নি, আগুন মধ্যে কিছুই হয়নি আমার। আমাকে আমাকে সকাল থেকে বলছে তুই কোথায় কোথায় ফোন করিস, তোর তোর বাচ্চা নিয়ে তুই বেরিয়ে চলে যা, তোর মায়ের চিকিৎসা আমরা করবো। আর বলে এক্ষুনি তোরা বেরিয়ে চলে যা, ওই মেরে লাশ নিয়ে। সে আমরা কী করে বলবো, সে তো আপনাদের এলাকা আপনারই বুঝবেন, আমরা কী বুঝবো। কিন্তু আমি এখানে আছি, আমার আমরা তো শাস্তি চাচ্ছি, আমার মেয়ে চলে যাবে, আমি আর কী যাবো এখানে। আমার মেয়ের আমার পেশেন্ট সিজারে ঢুকে এখন পর্যন্ত বেড থেকে তুলতে পারিনি, সে যদি শুনতে পারে যে আমার মেয়ে নেই, তাহলে ও বাঁচবে? ও তো ইঞ্জেকশন দিয়ে ঘুমের ওষুধ দিয়ে বন্ধ করে রেখেছে, বাঁচ বেঁচে আছে বেঁচে আছে, যখনই শুনতে পাবে নেই তখন তো মরে যাবে। আমার নাম গোপালচন্দ্র হালদার, আমার মেয়ের এখন পর্যন্ত নাম রাখা হয় না, এখন তো 3 বয়স, আমরা ঠিক করছি যে কী রাখবো, যে আছে সে হলে অপর না ই হালদার। ওর বাবার বাড়ি ঝড়খালি আর শ্বশুরবাড়ি বেদবেড়ি। হ্যাঁ, বেদবেড়ি পথের দাবি, পথের দাবি। হ্যাঁ, কোনো রকম ডিস্টার্ব করবে না, তুমি ওখানে রাস্তা করবে না, তুমি তোমার